টোটো নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় টোটো চালক। দুদিন নিখোঁজ থাকার পর আজ একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি এলাকায়। মৃতের নাম পার্থচন্দ্র, বয়স 35 বছর। তার বাড়ি আমবাড়ি পোস্ট অফিস মোড়ে। এই মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে পার্থর স্ত্রী এবং এক সন্তান ছাড়াও বাবা মা রয়েছেন। টোটো চালিয়ে সংসার চলত তার। গত সোমবার সকালে টোটো চালানোর সময় আমবাড়ি এলাকায় এক মহিলাকে ধাক্কা মারে। মহিলা পড়ে যাওয়ায় ভয়ে টোটো রেখে সেখান থেকে পালিয়ে যায়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল পরিবারের পক্ষ থেকে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। আজ সকালে অঞ্চল মোড়ের কাছে ফাঁকা জায়গায় একটি পুকুরে তার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসে। কি কারণে ওই যুবকের এইভাবে মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। টোটো নিয়ে বেরোবার পরেও নেশাগ্রস্ত অবস্থা ছিল। এক মহিলাকে ধাক্কা মারে। ধাক্কা মারার পর মহিলা পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মহিলাকে না উঠিয়ে ও টোটোটা ফেলে আমার দিকে চলে আসে। কবে ঘটনা হয়েছে? সেটা সোমবার দিন আনুমানিক সকাল 8টা। তারপর নিখোঁজ ছিল? তারপর থেকে নিখোঁজ, আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমরা যেখানে যার যার যেখানে খোঁজার আমরা খুঁজছি, বহু খোঁজার পরেও না মেলাতে আমরা গতকালকে 5টার সময় তার মৃত্যু। আচ্ছা, আজকে কী দেখলি? আজকে দেখলাম এটাই আমার ভাই। কোথায় রয়েছে? জলে ডুবে রয়েছে। কী নাম হবে ভাই? পার্থচন্দ্র। তো এরকম ঘটনা কীভাবে ঘটতে পারে সেরকম? তো আর ওইটি ওর যে হয়তো অ্যাক্সিডেন্ট করার পরে হয়তো মহিলা মরে রয়ে গেছে। আমাদের নেশাগ্রস্ত ছিল, চিন্তা মাথায় দিয়েছিল যে হয়তো কোনো কিছু হয়ে যাবে। হ্যালো, যার জন্য